মানুষের হৃদয়ে ভয়ের সাম্রাজ্য বসত করে সদাই। কখনো সম্পত্তি নাশের ভয়, কখনো অপমানের ভয়, কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয়। এই জন্যই ভয়ের অস্তিত্ব সবার স্বাভাবিকই মনে হয়। কখনো কি বিবেচনা করেছেন যে পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয়, তার থেকেই কি বাস্তবে দুঃখ তৈরি হয়? না, এমন কোনো নিয়ম নেই। আর সবার অভিজ্ঞতা তোই বলে যে ভয় ধারণ করলেই ভবিষ্যতে দুঃখে নিবারণ হয় না। ভয় কেবল আগামী দুঃখে কল্পনা মাত্র, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। তো এটাই যে আমরা জানলাম যে ভয় আর কিছু নয়, কেবল কল্পনা মাত্র। ভয় থেকে মুক্তি পেয়ে নির্ভীক হতে পারা খুব কঠিন কাজ, অবশ্যই বিচার করে দেখুন।